শুধু মহিলারাই চারটি কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। এক, পাঁচ ওয়াক্ত সালাত। দুই, রমজান মাসের সিয়াম। তিন, স্বামীকে মেনে চলা। চার, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, আমাদের কাছে তিনটা গুণ আছে। আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, সিয়াম পালন করি, আমরা জেনায় লিপ্ত হই না, তবে স্বামীকে মেনে চলার ব্যাপারে আমাদের একটু আপত্তি আছে। আমার স্বামীর মুখ খুব খারাপ, ও খালি গালি দেয়, কথাই কথাই গালি দেয়, আর বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। আপনার স্ত্রীর কি মিথ্যা কথা বলছে আপনি মনে করছেন? মনে হয় আপনার মুখ খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মাইয়াজমাল্লি মা বাইনাল লাহিয়া ওয়া বাইনার রিজলা ইয়াজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম, কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তবে মানুষ যদি দুইটা জিম্মেদারি নিতে পারে, এক, মুখখান খারাপ করবে না, মুখে কাউকে গালি দিবে না, মুখখান বন্ধ রাখবে, দুই, জেনায় লিপ্ত হবে না, বাস এই দুইটা। বলেন তো, এক কি? মুখ ব্যবহার করবেন না, দুই, জেনায় লিপ্ত হবে না। হাদিস বুখারি মুসলিম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। একবার বলছেন, সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই জিভাটা ধরে নে, বলছে, এ এ এ দেখো সঙ্গী সাথী, দেখ জিভা, এই মুখ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। বউ তো আপনার স্ত্রী, তার সাথে তো মেলামেশা করেন, সে তো ভাত রান্না করে দেয়, সে তো রুটি তৈরি করে দেয়, সে তো চাঁপায় নবগঞ্জ রাজশাহীর মহিলা, সব কিছু তার কাছে করিয়ে নেন। সৌদি আরবের মহিলা হলে বুঝতে পারতেন মহিলা কাকে বলে। একটু কাজ করতে বললে বলতো, আমি কি আপনার দাসী নাকি কাজ করতে এসেছি? কেন আপনার মুখখান খারাপ হবে? কেন খারাপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গী সাথী বলতে পারো, মায়েদ খেলো নাসা নারা আকসার আও কাসিরান। সঙ্গী সাথী বলতে পারো, মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন? সঙ্গী সাথী বলতে পারো, মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে কেন? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলছেন, আল ফারজাল ফাম, মুখের কারণে আর লজ্জা স্থানের কারণে, জেনার কারণে আর মুখখান খারাপ হওয়ার কারণে। একদিন আবু মুসা আশআরী বলছেন, সঙ্গী সাথী কেইফাবে কুম হবে জামানিন, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে। এই যে উবকে তুমি হোসালাতে মিনান নাস, যেদিন সমাজের লোক হবে আগাছা, সবাই যেদিন খারাপ হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে। মানুষের ভিতরে আমানতদারি থাকবে না, সবাই পয়সা আত্মসাত করবে, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, স্কুলের সভাপতি, চেয়ারম্যান মেম্বার, এমপি মন্ত্রী, যারা যেখানে আছে সবাই যেদিন প্রায় টাকা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে। শোনো সঙ্গী সাথী, এ দেখো এ দেখো এ দেখো, হইচই দঙ্গা বাহঙ্গামা মতবিরোধ যখন এভাবে ঢোকে যাবে, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের উপরে ঢোক করে দিলেন, ঢোকে দিলেন, যে হইচই যখন এরকম শুরু হয়ে যাবে, মতবিরোধ যখন এরকম শুরু হয়ে যাবে, তখন তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, বলেন কি করতে হবে আপনি বলেন। তখন উত্তরে বললেন, যে মুখখান বন্ধ রেখো, আলজিম লিসানাক, মুখখান বন্ধ রেখো। আব্দুর রাজাক সাহেব, চারটা জিনিস করলে জান্নাত পাবে এ কথাই ঠিক, তবে আমার স্বামীর মুখ খারাপ, সেই জন্য চাইলেও আমি তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না। আমার মন চায় যে তার কাপড় চোপড় পরিষ্কার করে দিই, আমার মন চায় যে আমি আমার নাম ধরে ডাকুক, আমি এক গ্লাস পানি নিয়ে যে দিই, কিন্তু তার মুখটা এত খারাপ আমি কষ্ট পাই। এরপর থেকে আপনার মুখটা যেন ভালো হয়।
পরিবর্তন করেন, দোকানপাটে বসে আড্ডা পিটবেন না, দোকানপাটে বসে কারো বদনাম করবেন না, চিরদিনের জন্য দোকানপাটে বসে আড্ডা পিটা গল্প করা নিষেধ করে যাচ্ছি। ওকে দুই পায়ের নিচে রেখে দেন, আজ থেকে নিয়ে আর কোনোদিন দোকানপাটে বসে গল্প করব না, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখব না, এশার সালাতের পরে আগেই খেয়ে থাকলে ভালো, খেয়ে না থাকলে খেয়ে ঘুমিয়ে যাব, ডান কাতে ঘুমাবো, সম্ভব হলে উজু করে এসে ঘুমাবো, যদি দোয়া পড়তে পারি আল্লাহুম্মা বিইসমে কামত ওয়াহে এটা পড়ব, আরও যদি নবী যেটা বলতেন সেটা পড়তে পারি বলবো, আল্লাহুম্মা আসলাম তো নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়াফাওয়াজতু আমরি ইলাইকা ওয়াজ্জাহতু জাহরি ইলাইকা রাগবাতু রাহাবাতানি ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমন্তু বিকা দাবাকা লাযী আনজালতা ওয়া নাবিয়াকা লাযী আরসালতা। এটা আল্লাহ রাসূল ওযু করে ডান কাতে শুয়ে দোয়া পড়তেন। বড় যে আব্দুর রাজ্জাক সাহেব, তা আপনার সময় থাকলো 3 মাস, এই তোমাদের সময় থাকলো 24 ঘন্টা। বই আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, এই দোয়া মুখস্থ করতেই হবে, সাইয়েদুল ইস্তিগফার তোমাকে মুখস্থ করতে হবে, তুমি বাধ্য, চাঁপাই নবাবগঞ্জের ভাষায় তুমি তো করবে, তোমার বাপকে করতে হবে, তুমি একজন মুসলিম কেন করবে না, করতে তুমি বাধ্য, করতেই হবে। আর যারা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন, সূরা মুলক পড়বেন, সূরা সাজদা পড়ে ঘুমাবেন। মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয় বুবু, ওইটা ঠিক নয়। মহিলা বৈঠকের বুবুর শতকরা 90% কথা মিথ্যে। আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয়, তাহলে আপনি আমার সামনে পেশ করেন, আপনাকে আমি অক্ষরে অক্ষরে দেখাচ্ছি। যারা রাতে সূরা মুলক পড়ে তাদের কবরের শাস্তি হবে না, হাদিস সহি, এ কথা আল্লাহর নবী বলেন। পেট ব্যথায় মারা যায় যারা তাদের কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। তো আমার জন্য সহজ কোনটা? এই চারটেই। সবচেয়ে সহজ হলো সূরা মুলক পড়া রাতে, এশার সালাতের আগে মুলক পড়ে নিন, এশার সালাতের পরে মুলক পড়েন, পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে, দেখবেন এমনিতে রাত 2টা 3টায় ঘুমিয়ে ঘুম ভেঙে গেছে, আকাশের দিকে মুখ করে দোয়া পড়েন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। যদি না পারেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিগফিরলি। এখন যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল। হাদিস তো বুখারী মুসলিম। কিছুই যদি না পারেন, সুন্দর করে ওযু করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি, হাত তুলে বলেন, এভাবে তুলতে পারেন, এটা স্বাভাবিক। আর যদি এখনই নিতে হয় তাহলে এভাবে উঠাতে হবে, যেন বগলের শুভ্রতা দেখা যায়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না, আল্লাহুসসামাদ, হাত তুলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি। দোয়ার বইয়ে 24টা হাদি জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে, আর 35টা হাদিস পেশ করা আছে সিরিয়াল সহিখালে হাত তুলে দোয়া করার প্রমাণে। যেগুলো বিদাত সেগুলো উল্লেখ করা আছে, ওগুলো থেকে সাবধান, বেঁচে থাকতে হবে। 75 সালাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না, এতে রাসুলকে অপমান করা হবে, এ কথাই ঠিক। ঈদের মাঠে করা হবে না, এ কথাই ঠিক। সভা সমিতি শেষে এটা করা হবে না, এ কথাই ঠিক। বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না, এ কথাই ঠিক। ঈদের মাঠে এটা করা হবে না, এ কথাই ঠিক। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এ কথাই ঠিক। পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার, এ কথাই ঠিক। 26 বছর থেকে ফতোয়া লিখে, তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান ইসাতে ইসলামের প্রিন্সিপাল, একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি, হাতে ফতোয়া লিখে আসছি, এখন সাধারণ মানুষ ফতোয়া বোর্ডের দায়িত্ব পালন করি, দেশ বিদেশের বড় বড় বিদ্বান আমার সামনে বসে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। আপনার মুখখান ভালো করেন, পরের অংশে বলছি আপনি দিনী বোন, আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে আজ থেকে কান্নাকাটি শুরু করুন,
জিন্দেগিতে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না। মর্মে আপনি আল্লাহকে বলেন আপনার পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। জান্নাতুল মাওয়া আপনার জন্য অপেক্ষা করছে, আপনি পাপ থেকে নিজেকে ঠেকান। চিন্তা করবেন না, চারটা জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাইরুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? খাইরুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? তখন আল্লাহ রাসূল বলছেন ইদা নাযারা ইলাইহা সাররাতু, স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে। এক, দুই, ওই যে আমারাহ আতা আথো, স্বামী আদেশ করলে পালন করে। তিন, ওই যে গাবান হাফেজাথু, স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না, স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারো সাথে গল্পে লিপ্ত হয় না, ঘরে কাউকে ডেকে নিয়ে এসে বসায় না, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে, এই তিনটা গুণ আছে যার, সেই নারী সবচেয়ে ভালো। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। তিনটা গুণ আছে যার, সেই সবচেয়ে ভালো নারী। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাতুন লিসাদা, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, আল মারাতু সলেহা, ভালো স্ত্রী, পর্দা করে, কথা মানে, যে গুণ আগে বলা হলো। দুই, আল জারু সলে, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী কাকে বলে? সুবিধাই থাকে, অসুবিধাই থাকে, খারাপ প্রতিবেশী কাকে বলে? আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে, প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল, যা বলে, প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে, সিম ধরে ধরে, এইবার বোঝা যাবে ভালোবাসা কাকে বলে, এবার বোঝা যাবে প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী ভালো যার, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, প্রতিবেশী ভালো যার, সব কিছু আছে তার। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি আছে যার, সাইকেলটার কোনো সময় চেন পড়ে না, আর যদি সাইকেল উঠলেই চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, মেহমানকে খেতে দিতে হবে, বসতে দিতে হবে, তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে। আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে, খবরদার, বায়ের বাপের স্বভাবে ফিরে যেতে হবে, আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি 2 কেজি রান্না করতে হবে, সারাদিন মেহমানে খাবে, আপনি খাবেন, সকালে রাতে গরুতে খাবে, সকালে পাখিতে খাবে, 150 চাউল রান্না করে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন, এটা ঠিক নয়। মেহমানকে মূল্যায়ন করতে হবে, ফকিরকে খেতে দিতে হবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, মেহমানকে ফকির মিসকিনকে খেতে দেওয়ার দান। দানের চেয়ে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতা আদ-দুনিয়া আল মারাতু সালেহা, গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাইন আলিম তো আফদাল ফানা তাকে যাব, আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, তার জাকাত লাগে না,
যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা যার যাকাত লাগে না, যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা সংগ্রহ করে রাখতাম যার যাকাত লাগে না। বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন, শোনো, সবচেয়ে ভালো সম্পদ এক লিসানুন দাকির, ওই জিহ্বা যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। দুই, কালবুন শাকের, ওই অন্তর সঞ্চিত সম্পদ, দামি সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তিন, ভালো স্ত্রী যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে, আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে, রাতে দেরি করে আসলে বলে, দুঃখিত আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার অপেক্ষায় চেয়ে আছে, আমি খাইনি, আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে, এই হলো সবচেয়ে ভালো সম্পদ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, মাথায় কাপড় দিত না, নগ্ন অর্ধনগ্নে হতো চলতো, এভাবে তোমরা চলো না, এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে। যারা মানে না তাদেরকে অধঃপতনে যেতে হবেই হবে। সেই পরিবার, সেই মা কোনোদিন সালাহউদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না। যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে, মাই খারাপ, তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন মোটা চাদর বোরখা পরে বের হয়, গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয়। আপনার ফুফু যে কাপড়ে চলতো, আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন, তো আপনি আগে আগেছেন, আপনার ফুফু পিছে পিছে আছে, রাস্তায় একটা লোক পড়ে গেল, আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি? আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল, লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো, এরকম দৃশ্য আপনার মনে পড়ে? ওই পোশাকের কথা আল্লাহ বলছেন, এই পোশাকের কথা আল্লাহ বলছেন। আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে যাবে, ঋতুবতীকেও ঈদের মাঠে যেতে হবে, মহিলাদের পাঁচ ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার সালাত মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, এ আদেশ যখন করলেন ঋতুবতীদেরকেও যেতে হবে, যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে, তখন মহিলারা বলে উঠল, আল্লাহর নবী, আমাদের মধ্যে এতগুলো মহিলা, এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই, সে কেমনে যাবে? মানে বাইরে বের হতে হলে গায়ে চাদর লাগবে। তখন আল্লাহ রাসূল বলছেন, লেতুল বিসাহা সাহেব তাহা মিন জিলবাবেহা, তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে। আগে মানুষ আরেকজনের কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত, ওইটা বুখারি মুসলিমের হাদিস, তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো, ঈদের মাঠে যাওয়ার মতো, যদি না থাকে আর কারো নিয়ে যাবে। নগ্ন হয়ে চলার আদেশটা কোথায়, সুযোগটা কোথায়? আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন, কি দায়িত্ব পালন করছেন একদিন একটু এদিকে লক্ষ্য করেন। এক খেলে চেয়ে থাকবেন, এই ছেলে বক্তব্যের সাথে মুনাফিকই করবে না, অমনোযোগী হবে না কখনো, এক খেলে চেয়ে থাকো, পাখি যেন মনে করে তুমি পাথর, এইভাবে এক খেলে বসে থাকবা। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, ওরা জাহান্নামে যাবে ওদের আমি দেখিনি,
এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, এ কথা আল্লাহ নবী বলছে 1450 বছর আগেকার এই বাক্য। নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে, পেট পিট দেখা যায়, হাত কবি এ পর্যন্ত দেখা যায়, বাহু পর্যন্ত, তো ওটা উলঙ্গ পোশকে। আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে, ঢঙ্গের বোরখা। আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না, আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন। এ মেয়ে তোমাকে বলছি, তোমাকে বলছি, এই বোরখা তুমি আর কোনোদিন পরবে না। ফ্যাশন বোরখা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায় না। তুমি মুসলিম, তোমার ধর্মের নাম ইসলাম, তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয়ে বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে? সিঁদুর দিবে, জীবন বাজি রেখে সেটা সে করবে। তার হাতে একটা কি দিবে? শাখা দিবে, মনে করে এটা আমার পরিচয়। তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন বোরখা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে, অর্ধনগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও। তোমার বাপ শিক্ষিত নয়, তোমার মা শিক্ষিতা নয়, তোমার বাপ মা যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে, তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক মিনি ইউসুফ তোমার বাড়ির পাশে ওয়াদা করে গেলাম, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা। তুমি একজন শিক্ষিত মেয়ে জাতির ক্ষতি করো, তোমাকে দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু। এ যা খারাজাত, ও যখন বাড়ি থেকে বের হয় ইস্তাসরাফা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে, শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে। সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, দেখেন না কেমন কেমন করে। তার মানে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ মমিলা, তারা পুরুষের পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েল আতুন তারা নিজের আকৃষ্ট হয়, তাদের মাথা বক্র উটের মতো হেলে দুলে চলে, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতের গন্ধ পাবে না। যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন, 1 বছর দৌড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন। হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, আল্লাহর রাসূল যা বলেছেন সেটা আপনাকে বলছি। আল্লাহর নবী বলেন, মা তারাক্তবাদী ফেতনাতান নাজারালের জালাইমিনা নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারাতা তুবালু ফি সুরাতে শয়তান ও তুদবারু ফি সুরাতে শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে।
নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুমুত দুখুলালান নিসায়ে, পৃথিবীর মানুষ সাবধান, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, গেলেই তুমি বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইহুল রাজুলুন বিমরাতিন ইল্লা কানা ফালিসুম শয়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, কোন পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। অতএব খুব সাবধান থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা রাআইতু মিন নাকিসাত আকলিন দীনিন আযাবাল রুবি রাজুলিল হাজম মিন ইহদাকুন্না, ও নারীর জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, ও নারী জাতি তোমরা এমন জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তুমি যে একজন হুঁশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো, এটা তুমি নিজেই সাক্ষী। তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে, আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো ভাইয়া কি বলছিলে, ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো, তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা, তোমার কণ্ঠ পর্দাম। মনে রেখো মোবাইলে রিং হচ্ছে হোক, হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দে, বলবা আসসালামু আলাইকুম, যে কে বলছিলেন আমার আব্বা বাড়িতে নেই, পরে কথা বলিয়েন, এটুকু বলবা কড়া কণ্ঠে, কড়া কণ্ঠে, ওখানে যদি নরম কণ্ঠ না থাকে কণ্ঠ পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুবাসিরুল মারাত ওয়াল মারাতা ফাতানা থালে যাও যে কান ইয়ানজুরু ইলাইহা, কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায়, কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায়, যদি লাগায় তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরম না শক্ত, সময় এসে তার স্বামীর সামনে বলবে, তার স্বামী তখন অন্তরের চোখে তাকে দেখবে। হাদিস বুখারি মুসলিম, একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ, তাহলে বর্তমান অবস্থা কী হতে পারে? ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কী হবে, গার্লস স্কুলের প্রিন্সিপাল আপনার কী হবে, ও সভাপতি সাহেব গার্লস স্কুল খুলেছেন যারা আপনাদের কী হবে, সরকার তো আবদুল্লাহ তো বলল রাস্তাঘাটার কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এ দেশে যদি আরও 50টা বিশ্ববিদ্যালয় খোলা হতো, একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এ দেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো, ভারত থেকে আরও অন্য কোনো দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো, তাহলে কি দেশের সুবিধা হতো না? আমার আপনার টাকা কোথায় খরচ হচ্ছে, আমরা কিভাবে দিন কাটাচ্ছি, এগুলো আবদুল্লাহর বক্তব্য বাস্তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার শোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে। যতটুকু আপনার পক্ষে সম্ভব উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই, আব্দুর রাজাক সাহেব আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য ভালোবাসি, এই জন্য এসেছি, তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি, দুঃখিত, আপনি আমার দিনী বোন, আপনাকে শক্ত কিছু বলবো এই জন্য আমি আসিনি। যদি আপনি মনে করেন আব্দুর রাজাক সাহেব, আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাকে আরও বলি, আল্লাহ রাসূল বলছেন কোন মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন্ট মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে সোনো মুখে দিয়ে আস্কারা মাস্কারা চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে, পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারিণী, ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা দুইবার বললেন অথচ জেনাই করেনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। আল্লাহ রাসূল বলছেন মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। তিন, অদ্দায়ুস এল্লেদি ইকর ফেয়ালাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, বাপ বাংলাদেশে মেয়ে লন্ডনে পড়ে, বাপ যে কত খুশি, দোকানে বসে কতবার যে বলছে, হিসাব নেই।
তিন চিল্লাই গেছে তাসবি টিপছে, বাপ এখানে তাসবি টিপছে, ওখানে মেয়ে জেনার তাসবি টিপছে, জান্নাত তো সহজ নয়। হজবাতিন নার।